সুধি দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আমি শীতের চা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা শীতের চা বলার কারণটা হচ্ছে এটা আমি খেজুরের মিঠাই দিয়ে চাটা বানিয়েছি। আর খেজুরের মিঠাই দিয়ে চা বানালে খেতে যে কত মজা লাগে, একবার না খেলে তো বুঝতেই পারবেন না। আর আমার সাহেব এখন তো আমাকে ছেড়ে এই চায়ের প্রেমেই পড়ে গেছে। প্রতিদিন দুইবেলা তার এই চাটা না হলে আর হচ্ছে না। তাই ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথে আমি এই চায়ের রেসিপিটা একটু শেয়ার করি। এই তো এখানে চা বানানোর জন্য আমি 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি জাল দিয়ে শুকিয়ে 2 কাপ করে নেব। দুধটা যত ঘন হবে চায়ের স্বাদটাও কিন্তু ততটা বেড়ে যাবে। এরপর এখানে আমি যেহেতু 2 কাপ চা বানাবো, সেজন্য আমি 2 চা চামচ চা পাতি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। চায়ের রঙটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে। আর একটু ফুটাবো, কারণ লিকারটা যত বের হবে চাটাও কিন্তু মজা হবে। আর এই যে এভাবে আমি এই বাটিতে করা এই এটাকে ঝোলা গুড় বলে অনেক জায়গায়, যাই হোক, এই গুড়টা নিয়ে নিয়েছি। 1 কাপ চায়ের জন্য আমি 1 চা চামচ গুড় দিয়ে চাটা ঢেলে দিয়ে নেড়ে নিচ্ছি। এটা আমি কখনোই আপনারা চুলায় দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। এভাবে কাপে নিয়ে মিশিয়ে নেবেন আর দেখবেন এই রকম কত সুন্দর একটা চা তৈরি হয়ে গেছে। আর চুমুক দিলেই বুঝতে পারবেন যে আপনি একেবারে খেজুরের রসের চা গ্রামে বসেই যেন খাচ্ছেন। রেসিপিটি কত সহজ আর অনেক ভালো লাগে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে সাথেই থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ।